বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন। বিশিষ্ট তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশিস দাস তথা দেবাদাস শুভ জন্মদিন উপলক্ষে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দমদম নাগের বাজারে। তার সহধর্মিণী তথা দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিয়া দাসের ঐকান্তিক উদ্যোগে ও প্রচেষ্টা এই মহতী রক্তদান শিবিরে প্রায় 400 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সাংসদ অর্জুন সিং, সৌগত রায়, সমাজসেবী মিমি দাস, বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দমদম থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। নাম দিয়ে? হ্যাঁ, আমার নাম রাজীব রায়, ডাক নাম টুকু। আমি ওর খুব ছোটোবেলারই বন্ধু। দেবাশিস দাস যখন রাজনীতি করত তখন দমদমের বুকে অনেকেই রাজনীতি করতে ভয় পেত, যেই সময় দেবাশিস দাস রাজনীতি করত। 2084 সন থেকে ওর বিভিন্ন রকম পদ ছিল, যুব সভাপতি ছিল, সঞ্জয় বক্সি তাকে যুব সভাপতি করেন। এবং এই রক্তদান শিবির তার কাছে নতুন কিছু না, রক্তদান শিবির সে দুঃসময় থেকেই সে রক্তদান শিবিরটা করে। শুধু রক্তদান শিবির না, সমাজ সেবামূলক কাজ, কারোর বিয়ে, রাত বিরাত, একটাই নাম যাকে ডাকলে পাওয়া যেত তার নাম দেবাশিস। মানে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, মারা যাওয়ার পর থেকে তার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তারই মানে স্ত্রী অধ্যাঙ্গিনী কেয়া দাস। সে তার কেয়া দাস তার দেখানো পথেই আজ অবধি চলছে। এবং কেয়া দাসও আজকের দিনে অনেক সভানেত্রী আছে, কিন্তু ওর মধ্যে এমন একটা জিনিস আছে, ওকেও এই রাত বিরাত ও ওর থেকেই শেখা, ওর অধ্যাহীন মানে দেবার থেকেই ওর সব কিছু শিখেছে, রাজনীতি শিখেছে। ও একচুয়াল রাজনীতি করত, মতিল কলেজ থেকেই ও রাজনীতি করে। এবং ও 2004 সনে মানে কাউন্সিলরশিপে দাঁড়িয়েছিল, তখন তো আপনারা জানেন নিশ্চয়ই সেই ভোট আর হয়নি, ভোট লুট হয়েছে। ভোট লুট হওয়ার পর তারপরে ও সভানেত্রী, তারপরে তো দেবা সাথে ওর হাত ধরা। ও চলে যাওয়ার পর থেকে আজ অবধি দেবাশিস দাসের যা যা কাজ কেয়া দাস সেগুলোকে আগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু রক্তদান শিবির বলেই না, একটা কালী পুজো হয় এখানে বড় করে, দেবার মৃত্যুদিন পালন করা হয়। মৃত্যুদিনে আমরা প্রচুর লোককে যতটা পারি কেয়া দাসের নেতৃত্বে আমরা করি, বস্ত্রদান, কম্বল দান, আজ অবধি আমরা করে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু সর্বশেষ বলি যে যাই হোক, দেবার নেই কিন্তু দেবার দেবার বন্ধু হিসাবে এবং দেবার ভাই বন্ধু সবই আছে এখানে, সবাই মিলে কেয়াকে যতটা পারি আমরা আমাদের মতনভাবে সাহায্য করি, এবং কেয়াও আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করে। এবং শুধু আমাদের সাথে না, ও 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উত্তর 24 পরগনার সভানেত্রীও বটে। হ্যাঁ, সভানেত্রীও বটে। আপনি যে এনজিওর কাজের সঙ্গে যুক্ত আছেন, যে বললেন বাচ্চারা যারা ডেন্ড্রাইট খায়, এরকম শিয়ালদা স্টেশনে দেখা গেছে অনেকদিন ধরে, শিয়ালদা স্টেশন বা দমদম স্টেশনে, এই ব্যাপারে কি বলবেন আগামী দিনে? কি আরেকজন মহিলা নেত্রী আমার প্রিয় শুভ্রা এসে উপস্থিত হয়েছে, শুভ্রাকে আমি বলবো মানাকে সম্বর্ধিত করার জন্য। আমার প্রিয় আরেকজন দেব, আমি শিয়ালদা স্টেশন দেবরূপা, ও বিশিষ্ট সমাজসেবী, ওকে আমি কালকে বলে এসেছিলাম, ও আজকে এসেছে, আমি গ্রেটফুল। আমরা তাকে দাস
সমস্ত জায়গাটাকে পূরণ করবার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইয়ার আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের আকর্ষিত করে। এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। এখানে দীর্ঘ বক্তৃতার কোনো অবকাশ নেই। একটু আগেই আমাদের মঞ্চ ছেড়ে গেলেন অধ্যাপক সাংসদ সংবাদ রায় উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত রাজীব চৌধুরী এখানে আছে, রাজীব ছাত্র রাজনীতি থেকে আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত। আমাদের বর্ণগর থেকে বহু পৌর প্রতিনিধি সঞ্চিতা শম্পা ওরা এসছে। জন্মের মতন দেখতেন এবং আমারও কোনো একটা ক্রাইসিসে তিনি এমন ভাবে আমার পাশে ছিলেন এবং আমার জন্য কেয়াদি এবং দেবদা দেবাদা করেছেন, যে আমি মতমস্তকে আজকে তার জন্মদিনে তাকে স্মরণ করে তাকে নমস্কার জানাই। দেবাদার আত্মার প্রতি তার আত্মা চির শান্তি কামনা করি, তার পরিবারের ভালো কামনা করি এবং